বলিউডে জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি, তার মা বাবাকে নাকি ঘরে বন্ধ করে রাখার হুমকি দিয়েছিলেন তারই শ্বশুর যশ চোপড়া। অনেক আগের কথা, সে সময় রানীর সঙ্গে যশ চোপড়ার পারিবারিক সম্পর্ক গড়ে ওঠেনি। যশস ফিল্মস এর সঙ্গে 2002 সালে মুঝসে শাদি করোগি সিনেমা করার পর প্রায় 8 মাস কোনো সিনেমার কাজ করেননি এই অভিনেত্রী। সে সময় তার কাছে যত সিনেমার প্রস্তাব এসেছিল সব নাকচ করে দিয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় মেয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়েছিলেন তার মা বাবা পর্যন্ত। বাড়িতেই থাকতে পছন্দ করছিলেন এই অভিনেত্রী, কোনো কাজই করছিলেন না। 2002 সালে যশ চোপড়া রানীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন সাথিয়া সিনেমার, কিন্তু রানী নাকি সিনেমা করতেই চাননি। সেজন্য তিনি তার মা বাবাকে পাঠিয়েছিলেন যশ চোপড়ার দপ্তরে। মেয়ের কথা মতো যশের কাছে গিয়েছিলেন তার মা বাবা, এবং রানী সেই সিনেমাটি করতে যে নারাজ সেটাও বলেছিলেন যশ চোপড়াকে। এই কথা শোনা মাত্রই সেই সময় যশ চোপড়া ফোন করেন রানীকে। তিনি ফোন করে বলেন, সোনা, এই সিনেমাটি কিন্তু তোমার জন্যই লেখা, তুমি যতক্ষণ রাজি হবে তোমার মা বাবাকে আমি ঘরে বন্ধ করে রাখব। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে রানী সাথিয়া সিনেমার কাহিনী নিয়ে কথা বলেন, সেই সঙ্গে বলেন, আমি আজও তার কাছে কৃতজ্ঞ, আমাকে ওভাবে হুমকি না দিলে সাথিয়ার মতো একটি অসাধারণ সিনেমায় অভিনয় করতে পারতাম না। সাথিয়া সিনেমায় রানীর সঙ্গে পর্দা মাতিয়েছিলেন বিবেক ওবরায়। সে সময় তাদের রসায়ন খুব পছন্দ করেছিল দর্শকরা। এই জুটি নিয়ে আজও চর্চা হয় বলি প্রেমীদের, এবং তখনকার সময় এই জুটি ছিল সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পরবর্তীকালে যশের বড় ছেলে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী। কন্যা সন্তান আদিরাকে নিয়ে তিনজনের ছোট্ট সুখী সংসার আছে এই মুহূর্তে রানী মুখার্জি। আশা করছি রানী আমাদেরকে পরবর্তীতেও বেশ ভালো ভালো সিনেমা উপহার দিবেন। ফারহান আমির্জা, নিউজ ফ্ল্যাশ 71।